হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কীভাবে আমাদের ব্লগ স্পটের মানে ব্লগারের যে সাইটটা সেটা গুগলের সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা যায়। তো আমি হৃদয় আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন হাইপার টেক বাংলা। তো এই জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা ওপেন করলাম ক্রোম ব্রাউজার আর লগ ইন করলাম আমাদের যে ব্লগ স্পটটা, আমাদের ব্লগ ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে সেটিংসে। দেখতেই পাচ্ছেন বাম পাশে সেটিংসে যে সার্চ প্রেফারেন্স আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান পাশে যে দেখতে পাচ্ছেন প্রথমে মেটা ট্যাক্স, এই ট্যাক্স নেওয়ার ট্যাক্সে আমাদের সুন্দর একটা ডিসক্রিপশন লিখতে হবে, যেমন আপনার সাইটটা যে বিষয়ে সেভাবে, যে যেমন আমার সাইটটা এটা হচ্ছে টেকনোলজি, তো আমি চাচ্ছি টেকনোলজি বিষয়ে লিখতে, তা হাইপার টেক বাংলা আমি লিখলাম, হাইপার টেক বাংলা আরও মানে যে রিলেটেড। তো যেহেতু আমার টেকনোলজি রিলেটেড এটা এখানে লিখতে হবে, তো আমি এটাকে কাট করে ভিডিওটা কাট করে লিখে নিলাম। এখন এটাকে আমি সেভ করতেছি। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম রোবট হিটার ট্যাক্স, তো আমাদের এটাকে এখানে এডিট করতে হবে। এডিট করে এখানে নো আছে ইয়েস করে দিতে হবে। এরপরে হোম পেজে দেখতে পাচ্ছেন অল এবং এখানে নোডুপ, ও নিচে আর্চিভ অ্যান্ড সার্চ পেজেও দিতে হবে নোডিক্স, নোডিক্স অ্যান্ড নিচে নোডিপ। এরপরে ডিফল্ট পেজে অল ও নোডিপে রেখে সেভ চেঞ্জ, এখানে নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। তো এগুলো আমাদের দ্বিতীয় নম্বরটাও। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয় নম্বরে দেখে উপরে দেখতে পাচ্ছেন কাস্টম রোবট টিএক্সটি, এটাকে এডিট করতে হবে। এরপরে এটাকে ইউএস করে দিতে হবে। এরপর আমাদের এখানে একটা টেক্সট দিতে হবে, সেটা আমাদের নিয়ে আসতে হবে অন্য একটা ওয়েবসাইট থেকে। অন্য একটা ওয়েবসাইট বলতে HTML মানে একটা সাইট ম্যাপ আছে, ওখানে যেতে হবে। তো উপরে অন্য একটা ক্রোম ট্যাপ ওপেন করছি আমরা, এরপরে লিখছি https://cdrlq.org/blogger BLO। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা ডিসক্রিপশনে পাবেন। তো আমরা ওপেন করছি সাইটটি। এরপর একটু স্ক্রোল স্ক্রোল করে নিচে আসুন, দেখতেই পাচ্ছেন এখানে একটা লিঙ্ক, এখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইটটার লিঙ্ক দিতে হবে। তো যাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, এখানে ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে লিঙ্কটা উপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিতে হবে। আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের ওই ওয়েবসাইটে গিয়ে আবার ওখানে পেস্ট করে দিতে হবে। বুঝছেন? হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট করে দিয়ে এখন আমাদেরকে করতে হবে কি, জেনারেট সাইট ম্যাপে ক্লিক করতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটা কোড চলে আসছে, নিচে যে কোডটা আসছে উপরে দেখতেই পাচ্ছেন যে ইউসার এজেন্ট থেকে পুরো কোডটা আমাদেরকে কপি করে নিতে হবে। মনে রাখবেন উপরে ইউসার এজেন্ট, নিচে সাইট ম্যাপের এটা শেষ পর্যন্ত কপি করে নিতে হবে আমাদেরকে। ওকে, হয়ে গেছে। তো এটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। এখন কপি করে নিয়ে আমাদের ওইখানে যে সেটিংসের মধ্যে যে ইয়াটা করছিলাম সেটিংসে যে কাস্টম রোবট টেক্সট এখানে দিতে হবে এটাকে পেস্ট করে। ওকে, এখন এটাকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। ওকে, ডান। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা অন্য একটা ট্যাব ওপেন করতে হবে আমাদের। এখন এখানে লিখতে হবে আমাদের যে ওয়েব মাস্টার টুলস, এটার লিঙ্ক আমি নিয়ে নিচে দিয়ে দিচ্ছি, গুগল সার্চ ওয়েব মাস্টার টুলসে ক্লিক করতে হবে। ওকে, স্টার্ট নাও। এরপরে এখানে আমাদের সাইটের লিঙ্কটা পুনরায় দিতে হবে, এখানে .com পর্যন্তই লাগবে, লাস্টে ওয়ান অ্যান্ড ট্যাম এগুলো লাগবে না। ওকে, তো এতটুকুই কপি করে নিচ্ছি। কোথায় গেল? এই তো, এখানে এটা আমাদের পেস্ট করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করতে হবে, আবার গো টু প্রপার্টি এখানে ক্লিক করতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের কাজটা প্রায় অনেকটাই। এখন আমাদের যেটা করতে হবে বাম পাশে যে থ্রি ডট এখানে ক্লিক করার পর সাইট ম্যাপে ক্লিক করতে হবে, এবং এখানে যে একটা ইউআরএল চাচ্ছে এখানে আমাদেরকে প্রথমবার লিখতে হবে SITEMAP সাইট ম্যাপ .xml। ওকে, সাবমিট।
এবং সাবমিটিং এটা হওয়ার পরে যাওয়ার পরে গডিট এটা হওয়ার পরে আমাদের এখানে আরেকটা ইউআরএল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা যে সাইট ম্যাপ থেকে যে একটা লিঙ্ক পাইছিলাম দেখাচ্ছি আমি, এই যে এখানে যে একটা সাইট ম্যাপ থেকে আমরা লিঙ্ক এনে রাখছিলাম কাস্টম রোবট টেক্সটের মাঝে, এখানে যে এই যে নিচে ডট কমের ফ্ল্যাশের পরে যে অ্যাটম আছে এই অ্যাটম থেকে এটা শেষ পর্যন্ত আমাদেরকে কপি করে নিতে হবে, এটা ওইখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, এই ইউআরএল এখানে এটাকে ফার্স্ট করে সাবমিট করে দিতে হবে, ব্যাস সাবমিটিং সাইট ম্যাপ আমাদের কাজ অলমোস্ট শেষ, অলমোস্ট না আমাদের কাজ বলতে পারেন শেষ। এখন দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছি আমরা কী কী ইয়ে করলাম। তো হ্যাঁ, আরেকটা জিনিস, এটা গো টু ওল্ড ভার্সনে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এটা পেন্ডিংয়ে আছে না কি হয়ে গেছে, মেবি 24 আওয়ার্সের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা আমরা রিপোর্টটা দেখছি, এখানে গিয়ে বাম পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে লেখা আছে কারওয়েল, এখানে ক্লিক করে নিচেই ইউআরএল না নিচে যে সাইড ম্যাপ আছে সাইড ম্যাপে ক্লিক করুন। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে দুইটা আগেরটা আমি আগে একটা করছিলাম এটা ভুল করা, ওটা পেন্ডিং, ওটা অ্যাড হবে না, বাকি যে লাস্টে যে দুটো আমরা মাত্রই অ্যাড করলাম এই দুইটা দেখতেই পাচ্ছেন পেন্ডিংয়ে আছে। তো হয়তো 1-2 দিনের মানে 24 আওয়ার্সের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, সে আশা করি বুঝাইতে পারছি সবাইকে ভালো করে। আসলে এরকমটা করলে আমাদের সার্চ ইঞ্জিনে হয়তো আমাদের পেজটা হয়তো না সার্চ ইঞ্জিনে আমাদের পেজটা অনেক আগে চলে আসবে আশা রাখছি। তো আশা করি সবাই বুঝতেই পারছেন, আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট করুন বা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আশা কমেন্ট করে নিচে ফেসবুকের যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমাকে মেসেজও করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু পারি হেল্প করার জন্য। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কোনো দারুণ কোনো টিপস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশাই করছি। তা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি।